দণ্ড তার নবী নিয়ে যদি কথা বলা হয় আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয় আমি মুসলমান আজকের এই জিয়াবো থেকে একটা আওয়াজ দিতে চাই বাংলাদেশের মুসলমান যদি এক একজনে এক এক দল করে এক একজনে এক এক পীরের মরিদ তবে আমরা মুসলমান এক আমার নবী এক নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয় মুসলমান রক্ত দিবে জীবন দিবে কাশ্মীরে যেভাবে মারা হচ্ছে আমরা যদি প্রতিশোধ নিতে চাইতাম বাংলার প্রত্যেক দ্বারা খাইকে আমরা জবাই করতে পারতাম আমরা করি না কেন মুক্তবাদীরা মুসলমান উগ্রবাদীরা বিশ্বাসী না জঙ্গিবাদীরা বিশ্বাসী না মুসলমান একটা কথা ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা শান্তিকামী মুসলমান দেখেন না এই মুসলমানকে কম মারা মারে নাই ফিলিপাইনে সোমালিয়া বসনিয়া চেসনিয়া প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানকে মারা হয় কাশ্মীরে মুসলমানকে মারা হয় আরাকানে মুসলমানকে মারা হয় গাজায় মুসলমানকে মারা হয় আজ পর্যন্ত ইতিহাস নাই মুসলমান পিছপা হয়েছে যত মুসলমানকে বাধা দিয়েছে মুসলমানের গণজোয়ারে বেড়ে গেছে ফ্রান্সের ইতিহাস দেখেন ফ্রান্স নবীর বিরুদ্ধে কথা বলার আগে গড়ে সাতজন মানুষ মুসলমান হইত আর নবীর বিরুদ্ধে কথা বলার পর দৈনিক ফ্রান্সে 450 বেঈমান মুসলমান হচ্ছে আমেরিকার একটা সময় নবীর বিরুদ্ধে যখন কার্টুন তৈরি করেছে এর আগে মুসলমান হইতে 11 জন নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করার পর জোয়ারে বাদ দিলে যেমন বেড়ে যায় 1150 মানুষ দৈনিক মুসলমান হয় তো মুসলমানকে কম জ্বালান জ্বালায় নাই হ্যাঁ তারা আজকে মানবতার স্লোগান দেয় তারা আজকে গণতন্ত্রের স্লোগান দেয় কারা যারা প্রথম মহাবিশ্বযুদ্ধে 20 মিলিয়ন 30 মিলিয়ন মানুষ হত্যা করেছিল যারা দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে 50 মিলিয়ন মানুষ হত্যা করেছিল তারা আজকে মানবতার স্লোগান দেয় তারা মুসলমানদেরকে জঙ্গি বলে ঠিক কিনা ধরে দেয় ওরা যখন বিদেশের বড় বড় মঞ্চে মুসলমানদেরকে জঙ্গি বলে তখন কিন্তু বলে না তরমনেওয়ালা জঙ্গি তখন কিন্তু বলে না সাকসিনেওয়ালারা জঙ্গি তখন বলে না কিন্তু তাবলিগওয়ালারা জঙ্গি তখন বলে না হেফাজতওয়ালারা জঙ্গি তখন বলে মুসলমান জঙ্গি এই কথাটা প্রত্যেকটা মুসলমানের গায়ে লাগে কি লাগে না অথচ ইতিহাস পড়ে দেখলাম একা হিটলার একা 10 মিলিয়ন মানুষকে মেরেছিল মাও সেতুং একা 20 মিলিয়নকে মানুষ 20 মিলিয়ন মানুষকে মেরেছিল হিরোশিমা নাগাসাকিতে 5 মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল তাদের মুখে আসলে একটা কথা বলে যাই যত ঘৃণা না কেন তাদের মুখে হচ্ছে সভ্যতার স্লোগান বানায় না ওরাই হলে সন্ত্রাস ওরাই কোষাই ওরাই ডাকা ওদের মুখে সভ্যতার স্লোগান বানায় না আমরা মুসলমান যে যে দল করি না কেন একটা উদাহরণ আমি দিয়ে যাই বাবা এক সন্তান বাবার দুইটা সন্তান দুই ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া মারামারি 20 বছর হয়ে গেছে কোনো সাক্ষাৎ নাই দেখা নাই হঠাৎ করে বাবাকে একজন মারলো দুই ভাই তখন দ্বন্দ্ব দেখে নাকি বাবার শত্রুর বিচার আগে করে কথা বলে না বাবার শত্রু আমাদের মধ্যে যত দ্বন্দ্ব থাক নবী নিয়ে যদি কথা বলা হয় আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয় আমি মুসলমান আজকের এই জিয়াবো থেকে একটা আওয়াজ দিতে চাই বাংলাদেশের মুসলমান যদি এক একজনে এক এক দল করে এক একজনে এক এক পীরের মরিদ তবে আমরা মুসলমান এক আমার নবী এক নবীর বিরুদ্ধে যদি কথা বলা